নাজিরাত পোন প্রথমবারের বাবে আয়োজন করিলে হাতৰ আখৰ লিখা প্রতিযোগিতা। উঠি অহা প্রজন্মক লৈ ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে নাজিরা কেলিগ্রাফি আর হাতৰ আখৰ উন্নীতকরণ কেন্দ্রই। আজি যেহেতু জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই উদ্দেশ্যে সমগ্র দেশতে গান্ধী জয়ন্তী পালন করা হয়েছে। আর তার মাজতেই অসমৰ শিবসাগর জেলার নাজিরাত এক বিশেষ ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেছে। গান্ধী জয়ন্তীর সংগতি রাখি নাজিরা কেলিগ্রাফি আর হাতর আখর উন্নীতকরণ কেন্দ্রই হাতর আখর লিখা প্রতিযোগিতা আয়োজন করলে। এই প্রতিযোগিতা প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করা দেখবলে পাওয়া গেল। নাজিরা কেলিগ্রাফি আর হাতর আখর উন্নীতকরণ কেন্দ্রই আজি বিশেষ দিনট মহাত্মা গান্ধীক স্মরণ করে নাজিরাত পোন প্রথমবারের বাবে হাতর আখর লিখা প্রতিযোগিতা আয়োজন করেছে। হাতর আখর সুন্দরক লিখব এটা সুন্দর কলা, আর ছাত্র ছাত্রী সকলে শৈক্ষিক ক্ষেত্রখনত যাতে সুন্দরক আখর লিখি আগবাড়ি যাব পারে, ইয়ার বাবে এই ব্যতিক্রমী পন্থা গ্রহণ করেছে। ভালদরে পড়ার লগতে ধুনিয়াক লিখব বর্তমান প্রয়োজনীয় হয়ে পড়ছে। পূর্বতে অভিভাবক সকলে ছাত্র ছাত্রীর হাতর আখরের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা নাছিল যদিও বর্তমান সময় প্রতিজন ছাত্র ছাত্রীরে অভিভাবক সচেতন হয়ে পড়ছে। সকলে নিজের লড়া ছালীর হাতর আখরের উপরও গুরুত্ব প্রদান করেছে। মনোবিজ্ঞানবিদ সকলে কয় যে হাতর আখরে মানুষের চরিত্র নির্ণয় করে, অর্থাৎ আখর দেখিয়ে মানুষজনের চরিত্র অনুমান করব পারি, কেতিয়াবা ইয়ার ব্যতিক্রমও নোহা নহয়। সেয়েহে বর্তমান সময় শিক্ষার্থী সকলের হাতর আখরের উপর অভিভাবক সকলে বেশিক গুরুত্ব প্রদান করা দেখবলে পাওয়া গেছে। বিশেষক নাজিরা স্বরাজ একাডেমিত পোন প্রথমবারের বাবে আয়োজন করা হাতর আখর লিখার প্রতিযোগিতা ছাত্র ছাত্রীর অভিভাবক সকলের অভূতপূর্ব সঁহারি দেখবলে পাওয়া গেল। নমস্কার, পোনপ্রথমে নাজিরা কেলিগ্রাফি এন্ড হ্যান্ডরাইটিং ইম্প্রুভমেন্ট সেন্টার তরফের আপনার সকলকে আন্তরিক শ্রদ্ধা আর শুভকামনা জ্ঞাপন করছো। আমি আজি এটা বেলেগ ধরনের নাজিরাত পোনপ্রথমবার হাতর আখর প্রতিযোগিতা অনুষ্ঠিত করবলে লৈছো। আমি দেখা পাইছো যে অতি প্রাচীন কালরেপরা শিলালিপি, তাম্রলিপি, হাঁচিপাত বা কলপাতত লেখার দিনেরপরা আজিলৈকে হাতর আখরের যে আদর, সেই আদর কিন্তু বর্তি আসে। কিন্তু এতিয়া সদ্যহতে যে ইলেকট্রনিক মাধ্যমের ফলত, প্রসারর ফলত হাতর আখরের প্রতি কেবল আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রতে ছাত্র ছাত্রী সকলে হাতর আখর গুরুত্ব দিয়ে, তার পাছর সময়খিন বাকি আমি হলেও হাতর আখরের প্রতি বড় বিশেষ গুরুত্ব আরোপ নকরো। কিন্তু দেখা গৈছে যে এই হাতর আখরের যে সৌন্দর্য, হাতর আখরের যে মাধুর্য, বা মহাত্মা গান্ধীয়ে কবর দরে হাতর আখর সম্পূর্ণ হওয়া নোহালেকে বা সুন্দর নোহালেকে যে শিক্ষা সম্পূর্ণ নহয়, গতি সেই কারণে আসলে ছাত্র ছাত্রী সকলের মাজত প্রতিযোগিতার মনোভাব এটা গড়ি তুলিবর কারণে আজি আমি এই হাতর আখরের প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছো, যাতে হাতর আখরও যে একটা পেশা হবগৈ পারে, হাতর আখরক সারথি করেও আসলে ভবিষ্যৎ প্রজন্মই বা ভবিষ্যতে কোনোবাই ইচ্ছা করলে যে নিজের সংস্থাপনের একটা বাট উলিয়াব পারে, সেয়া পাছর চামর কারণে সেই বার্তা লৈ যাবর কারণে আসলে আমি আজি এই প্রতিযোগিতা আরম্ভ করেছো। আর হাতর আখর সকলোরে ভাল হবর কারণে আমি ইতিমধ্যে নাজিরা কেলিগ্রাফি আর হ্যান্ডরাইটিং ইম্প্রুভমেন্ট সেন্টার ইতিমধ্যে আরম্ভ করেছো, আর তার তরফের আজি আমি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছো। আর আটাইতকৈ ভাল লগা কথা যে আজি এই প্রতিযোগিতার ইমান সংখ্যক ছাত্র ছাত্রী উপস্থিত হলহি বা অভিভাবক সকলের যে সঁহারি আমি পালো, তার কারণে আমি অতিকে গৌরব অনুভব করেছো। আর এই আপাহতে অভিভাবক আর ছাত্র ছাত্রী সকলকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করার সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলো।